স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পনিরের একটা রেসিপি। নিরামিষ পনির বানানোর জন্য প্রথমে কাজু আর চারমগজ গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। তোমরা গরম জলে এটাকে সেদ্ধ করেও নিতে পারো। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। আমি আমুলের পনির ব্যবহার করেছি। তোমরা যে কোনো টাইপের পনির এখানে ব্যবহার করতে পারো। নিরামিষের পনির বানানোর জন্য পনিরের টুকরোগুলোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিতে হবে। পনিরের টুকরোগুলো বেশ বড় বড় করে কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে পনিরের টুকরোগুলো আমি চোখ আকারে বড় বড় করে কেটে নিচ্ছি। প্রথমে পনিরটাকে 5 ভাগে ভাগ করে নিয়ে এরপর সমানভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা 1/2 চামচ মতো ব্যবহার করেছি। জিরে গুঁড়ো 1/2 চামচ মতন দিয়েছি। এরপরে তো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এরপর দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি 2 রকমের নুন ব্যবহার করেছি। সামান্য একটু বিট নুনও দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে সব মশলাগুলো তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিয়েছি যাতে কালারটা খুব ভালো হবে। এবারে তো দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটাকে আমি আগেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এবার পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটি পনিরের গায়ে কোটিং খুব ভালোভাবে পড়ে যায়। মশলার কোটিংটা ভালোভাবে পনিরের গায়ে লেগে গেলে এটা ভাজার পর খেতে ভালো হবে। পনিরের টুকরোগুলো মশলার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে সব টুকরোগুলোর গায়ে যেন মশলার কোটিংটা লেগে যায়। এক্ষেত্রে তোমরা আরও 2 চামচ তেল ব্যবহার করতে পারো। যেহেতু আমি একটু কম তেলে রান্না করতেই পছন্দ করি, সেই জন্য মশলার কোটিংটা একটু কম তেলেই আমি ব্যবহার করেছি। একটু বেশি তেল নিয়ে মশলাগুলো মিশিয়ে নিলে কোটিংটা করতে অনেক সুবিধে হয়। অপরদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু জায়ফল গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জায়ফলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, এই জন্য জায়ফলটা আমি একটু গ্রেটারে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব মশলাগুলো ভালো করে মিশিয়ে রেখে দেব। জায়ফলটা খুব বেশি দেবার দরকার নেই, সামান্য একটু গ্রেটারে গ্রেট করে দিলেই খুব ভালো সেন্ট। দইয়ের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এতে রান্নার সময় যেমন সুবিধেও হবে আর মশলার সঙ্গে দইটা মিশিয়ে ব্যবহার করলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। অপরদিকে কাজু আর চারমগজটা মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে সেটাও এক পাশে রেখে দিচ্ছি। অপরদিকে গ্যাসের মধ্যে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে। এবার পনিরের টুকরোগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমেই এই পনিরের টুকরোগুলো ভেজে নিতে হবে। এখানে আমি কোনো তেলের ব্যবহার করছি না, যেহেতু তেল দিয়েই এটাকে ম্যারিনেট করা আছে, সেজন্য আলাদা করে কোনো তেল দেওয়ার দরকার নেই। এবার পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবে যে পনিরের গায়ে একটা কুটিংয়ের মতন চলে এসছে, তখন পনিরের টুকরোগুলোকে নামিয়ে
একটা প্লেটের মধ্যে রেখে দেব। পনিরের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আমার এই পদ্ধতিতে নিরামিষ পনির তোমরাও বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এইভাবে পনির বানিয়ে রাখলে রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো কিছুর সঙ্গেই এটা পরিবেশন করা যায় আর খেতেও খুব ভালো লাগে। অনেকভাবেই তো আমরা পনির খেয়ে থাকি, কিন্তু এর মধ্যে একটা আচারের স্বাদ পাওয়া যায়। যেহেতু এটা সর্ষার তিল দিয়ে আমি বানিয়েছি, এর মধ্যে অন্য রকমের একটা স্বাদ আসে। দেখতেই পাচ্ছ পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, গায়ের মধ্যে একটা কোটিংয়ের মতন পড়েছে। এবার পনিরের টুকরোগুলো নামিয়ে রেখে দিচ্ছি। পনিরের টুকরোগুলো তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তোমরা এই ফোড়নের ব্যাপারটা আলাদা অন্য কোনো প্যানেও বানাতে পারো। আমি যেহেতু তেলটাকে আর নষ্ট করতে চাইছি না, সেই জন্য এর মধ্যেই আমি তেলটাকে দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া এলাচ, দিচ্ছি একটা জৈত্রীর ফুল, সামান্য জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা। এখানে আমি 1 চামচ লঙ্কা কুচি ব্যবহার করেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এরপর দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। দই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, না হয় একদম লোতে রাখতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। এবার ভালো করে কষিয়ে নিয়ে কাজু আর চার মগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু আর চার মগজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে অনবরত নাড়তে হবে, মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা করতে হবে। যেহেতু কাজু বাটা দেওয়া আছে তাই নিচে লেগে যেতে পারে, সেই জন্য মশলাটাকে অনবরত নাড়তে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। লবণ আর চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এখানে আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা যদি তোমরা পছন্দ না করো, যদি দিতে না চাও, তাহলে নাও দিতে পারো। এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো ঈষৎ উষ্ণ গরম জল। এখানে আমি 2 বাটি মতন গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্রেশ ক্রিম।
এরপর কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 3-4 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দিয়েছি, দেখতেই পারছো পনিরটা হয়ে এসেছে, গ্রেভিটা অনেকটা কমে গেছে। এবার এতে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই পর্যায়ে তোমরা টেস্ট করে দেখে নিতে পারো নুন চিনি এগুলো ঠিক আছে কিনা, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু মিশিয়ে দেবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি শাহী গরম মশলা ব্যবহার করেছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে যে কোনো কিছুর সঙ্গেই গরম গরম পরিবেশন করে দিলে খেতে অসাধারণ লাগবে।